দেখছেন আমাদের মৌলভীবাজারের বিশেষ সংবাদ। মৌলভীবাজারে অগ্নিদগ্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন সংগঠন আর্থিক সহায়তা নিয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে। IFM নিউইয়র্কের পক্ষ থেকে 11 ফেব্রুয়ারি 1 লক্ষ টাকার চেক তাদের হাতে হস্তান্তর করা হয়। বিস্তারিত সোহেল আহমেদের প্রতিবেদনে। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ মৌলভীবাজারের আয়োজনে 11 ফেব্রুয়ারি মৌলভীবাজার পৌরসভা হলরুমে এক মতবিনিময় সভা ও শুকসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান এবং IFM নিউইয়র্কের প্রধান সমন্বয়কারী সাখাওয়াত আলী। অনুষ্ঠানের শুরুতে IFM কনভেনশন 2020-এর দাওয়াতনামা মেয়রকে হস্তান্তর করেন প্রধান সমন্বয়ক সাখাওয়াত আলী সহ অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে মৌলভীবাজারে অগ্নিদগ্ধ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে IFM নিউইয়র্কের পক্ষ থেকে 1 লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়। সবার প্রতি প্রথমে আমার কৃতজ্ঞতা যে মানে এই দুর্ঘটনার পরে সারা মৌলভীবাজারবাসী যেভাবে আমরা পাশে দাঁড়াইছেন আর কি, মানে এটার লাগি কৃতজ্ঞতার শব্দটাও অনেক ছোটো। আর ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ মৌলভীবাজার মানে সবাই আইসুইন আপনার সাথে আসুন, এর লাগে সবার প্রতি আমার মানে কৃতজ্ঞতা, সবাই আমার শ্রদ্ধেয় জন, তারা সবার প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা। আর কইনি সবসময় আমরা সাথে থাকতা, দোয়া করতা আমার পরিবারের সবার লাগে, বাবা গুণ হাকিম মামি মামা তো গুণ একজন মানুষ আড়াইছি, তারা আর তো আর পাইতাম না, আপনারা সবাই সাথে। আপনারা জানেন কয়েকদিন পূর্বে একটি দুর্ঘটনা, এই দুর্ঘটনায় 5 জন মানুষ প্রাণ হারায়। এদের প্রতি সহানুভূতি জানিয়ে মৌলভীবাজারের বিভিন্ন সামাজিক সংগঠনগুলো আর্থিক হাত বাড়িয়ে দিয়েছে। সেই ধারাবাহিকতাই ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ মৌলভীবাজার তারা হাত বাড়িয়ে দিয়েছে এবং আজকেও তারা আর্থিক অনুদান দিয়েছে পিঙ্কি সুষ্ঠুরের পরিবারের, মোনা রায়ের পরিবারকে। আমি তাদেরকে এই উদ্যোগকে স্বাগত জানাই এবং ধন্যবাদ। অনেকেই হয়তো জানেন না যে মৌলভীবাজার ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন বন্যার সময় বড় ধরনের একটা প্রজেক্ট নিয়েছে, তারপরে অনেক চিকিৎসার ক্ষেত্রে মৌলভীবাজারের অনেক ইয়ে নিয়েছে। এই যে একটা দুর্ঘটনা ঘটলো এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন অফ মৌলভীবাজারের পক্ষ থেকে আমরা সামান্য সহযোগিতা নিয়ে আসছি। এই সহযোগিতা যাতে একটা উদাহরণ হিসাবে অন্যান্য প্রবাসী গ্রুপ যারা আছে বাংলা আমেরিকা লন্ডন যেখানে আছে সবার কাছে যাতে এটা একটা উদাহরণ হিসাবে আসে এবং এই পরিবার এবং অন্যান্য যারা পরিবার ক্ষতিগ্রস্ত হবে তাদের সহযোগিতা এগিয়ে আসেন।